আমি দৌলতমোহন জাফরি, সবাইকে স্বাগত জানাচ্ছি আইপিইউ টিভির স্টুডিওতে। 136তম আইপিইউ সম্মেলনের আজ শেষ দিন, আর আমাদের সাথে এখন এসে যোগ দিয়েছেন বাংলাদেশ এমপি সেলিনা জাহান লিটা। আপা, আইপিইউ স্টুডিওতে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এই যে এত বড় সম্মেলন হচ্ছে আমাদের দেশে, একজন মহিলা এমপি হিসেবে, বাংলাদেশের একজন মহিলা এমপি হিসেবে আপনি ব্যাপারটা কিভাবে দেখছেন? অনেক নারী এমপি এসেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আসলে আমাদের বাংলাদেশের জন্য এটি একটি বিরাট একটি অ্যাচিভমেন্ট যে বাংলাদেশ সৃষ্টির পর এই প্রথম আমরা আইপিইউ সম্মেলন করতে পেরেছি। এজন্য আমাদের একটা বিশাল অর্জন বাংলাদেশ সরকারের। আর এখানে আমাদের বাংলাদেশের সভাপতি, আইপিইউর সভাপতি, বাংলাদেশের মানুষ এমপি সাবের হোসেন চৌধুরী, তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের দেশের যে সুন্দর একটি আয়োজন করা হয়েছে এবং অনেক দেশের এমপিরা, ডেপুটি স্পিকার, স্পিকার সবাই বলছেন যে আমরা, আমাদের খুশি তারা যে আমাদের এদেশের আপ্যায়নে তারা খুশি, তারা ব্যবস্থাপনায় খুশি। এই জন্য আমি গর্ববোধ করছি যে না, আমরা, আমাদের সরকার পেরেছে শত প্রতিকূলতার মধ্যেও, কিন্তু আমরা অনেক ভালো একটি প্রোগ্রাম আমরা করতে পেরেছি। আজকে শেষ দিন, আমরা খুব ভালো একটি প্রোগ্রাম করতে পারলাম। এটি বাংলাদেশের জন্য, আমাদের সরকারের জন্য, বিশ্বের কাছে একটি বিশাল একটি অর্জন। বিভিন্ন দেশের অনেক নারী সংসদ সদস্যরা এসেছে, তারা এসে দেখছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা। তো তাদের নারীর নেতৃত্ব এবং আমাদের দেশে নারীর নেতৃত্বের মধ্যে কি আপনি কোনো তফাৎ দেখতে পাচ্ছেন? যদি আমি বলি আফ্রিকান সাইডটা, যেখানে আমরা দেখেছি ইয়াং পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছে 26 বছর বয়সী একজন নারী, এগুলো আপনারা বাংলাদেশি নারী সংসদ সদস্য হিসেবে কীভাবে দেখেন? না, এটি খুব ভালো একটি মানে দিক। অন্যান্য আফ্রিকানরা, বিশেষ করে আফ্রিকান কান্ট্রির যে অল্প বয়সী অর্থাৎ ইয়াং জেনারেশনকে নিয়ে এসছে, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অনেক, এবারে পার্লামেন্টে অনেক ইয়াং জেনারেশন এসছে, তারপরও এই দিকটি আরেকটু নজর দেওয়া উচিত আমার মনে হয় যে, এবং আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি ভাববেন যে ইয়াং পার্লামেন্টারিয়ান হলে আমাদের মানে ইয়াংয়ের শক্তি একটু বেশি জোরালো, তাদের আমাদের মানে সব বিষয়ে একটি সাহসিকতার বিষয় আছে। পুরনোদের অভিজ্ঞতা নিয়ে, নতুনদের আমাদের উদ্যম নিয়ে আমরা যদি আগামীতে 19 সালের নির্বাচনে আমাদের ইয়াং জেনারেশনকে নিয়ে আসে, তাহলে আমরাও অনেক বিশ্বে আরও ভালো অবদান রাখতে পারবো। বিদেশের অনেক নারী সংসদ সদস্য শাড়ি পরে গিয়েছে। আমাদের ভারতের একজন পার্লামেন্টারিয়ানের সঙ্গে কথা বললাম, ওনার ওয়াইফ এসছে, উনি আমার শাড়ি দেখে খুব পছন্দ করেছে। আমি বলছি আমাদের ঢাকায় জামদানি এগুলো সব, তারপর ওনারা শপিংয়ের জন্য যাওয়ার জন্য বলছে এবং বাংলাদেশ তাদের খুব ভালো লেগেছে। আরও দু একজন আমাদের অন্যান্য অস্ট্রেলিয়ান এক পার্লামেন্টারিয়ান, তারপর আমাদের সুইজারল্যান্ডের একজন পার্লামেন্টারিয়ান এসছে, ওনাদের সঙ্গে কথা হলো, ওনারা খুব পছন্দ করেছে আমাদের দেশকে। এবং আমরা আরও যদি তাদেরকে খোলামেলা, আমরা আমাদের এদেশে আমাদের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো যদি আমরা নিয়ে যেতে পারতাম, এর মধ্যে আমাদের বঙ্গবন্ধু জাদুঘর, তারপর আমাদের জাতীয় জাদুঘর, আমাদের বিভিন্ন শপিং মলগুলোতে নিয়ে গিয়েছি, আমাদের হাতের তৈরি জিনিসগুলো তাদের কাছে খুব ভালো লেগেছে, তারা পছন্দ করেছে। এবং আমাদের যে এখানে যে মেলাটি আছে সেখানেও তারা ঘুরে ঘুরে দেখেছে, এবং শপিং মলগুলোতে যে আমরা কথা বলেছি যখন, তারা বলছে যে ওরা খুব পছন্দ করছে আমাদের হাতের তৈরি জিনিসগুলো। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চাই যে আমাদের বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সিপিএ চেয়ারম্যান, আমাদের স্পিকার, মাননীয় স্পিকার শ্রী ডক্টর সিরিন শারমিন চৌধুরী, এবং আইপিইউর চেয়ারম্যান আমাদের সাবের হোসেন চৌধুরীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে, সকলকে এখানে যারা আমাদের কাজ করছেন আমাদের সংশ্লিষ্ট প্রোগ্রামের সঙ্গে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।